নমস্কার বন্ধুরা, চলুন আজকে দেখে নেবেন বিনসের অসাধারণ হেলদি একটা রেসিপি। বিনসটাকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে সোজা রান্নায় চলে গেলাম। কড়াই বসিয়ে দিয়ে এক চামচ তেল দিয়ে দিয়েছি, বড় চামচ আর দিয়ে দিলাম টুকরো করে কেটে বড় সাইজের একটা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে সাতলে নিচ্ছি। সাতলে নিয়েই এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। এখানে হাফ কিলো বিনস রয়েছে। এবার নেড়ে চেড়ে মিনিট দুয়েক আমি বিনসটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না জলটা বিনসের গায়ে থেকে শুকিয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে মিনিট দুয়েক, দিয়ে দিলাম হলুদ। ঠিক জল শুকানো অবধিই ভেজে নিতে হবে। এবার নেড়ে চেড়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পালা। আর তিল, বড় চামচের দু চামচ তিল আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করতে নিয়ে গেলাম। পেস্ট করে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আজ বাড়ি দিয়ে রান্নাটা হবে, আজ কমালে কিন্তু জল উঠে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেলে বিনগুলো দিয়ে দিলাম তিল আর কাঁচা লঙ্কা বাটা, তবে খুব মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা করে বাটতে হবে। এবার নেড়ে চেড়ে যতক্ষণ না তিল ভাজার গন্ধ বেরোচ্ছে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে বন্ধুরা। সামান্য একটু মিষ্টি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো কেটে দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে অসাধারণ লাগে। এই যে হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর একটা সেন্ট হয়। গরমের দিনে হালকা পাতলা রান্না করলে, ডাল রান্না করে নিয়ে এরকম বিনস আর তিল ভেজে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ একটা বিনসের রেসিপি। রেসিপি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব শেষে একটু রোস্ট করে রাখা তিল গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার খাবার পালা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।